আমাদের পলি হাউজে ওয়াটারমেলন গাছ লাগানো হয়েছে। এখানে প্রায় দুই ধরনের ওয়াটারমেলন লাগানো হয়েছে, একটার ভিতরে লাল হবে আর একটা হলুদ। তো এটা যেটা দেখা যাচ্ছে এটার ভিতরে লাল হবে। আর আরেকটা ব্যাপার, এখানে যে ওয়াটারমেলনের গাছ দেখা যাচ্ছে এটার বয়স হবে 35 দিন। আর এখানে যে ওয়াটারমেলনটা দেখা যাচ্ছে এই ওয়াটারমেলনের বয়স হলো 8 দিন, অর্থাৎ এখানে যে পলিনেশনের ডেটটা দেখা যাচ্ছে এটা 8 তারিখে পলিনেশন করানো হয়েছে। আজকে 16 তারিখ, তার মানে হচ্ছে 8 দিন পলিনেশনের ডেট। এই পলিনেশনের ডেট হলো 8 দিন। তো এটার বয়স যখন 30 দিন হবে, 30 দিনের মধ্যে আমরা এই ওয়াটারমেলনটা খাওয়ার উপযুক্ত হবে। তো এক একটা গাছে সর্বোচ্চ আমরা একটা বা দুইটা পর্যন্ত ওয়াটারমেলন রাখতে পারবো এই সয়েললেস কাল্টিভেশনে। আর পলি হাউজে এই ওয়াটারমেলনটা করার একটা সুবিধা হলো যে এটা প্রায় সারা বছরই করা যায়, সারা বছর চাষ করা যায়। তো যে কারণে আমরা পলি হাউজে করা। আর আরেকটি ব্যাপার, আমাদের এই ফলের ওয়েট হবে প্রায় 1 কেজি, সর্বোচ্চ 1.5 কেজি এরকম আমাদের এই ফলের ওয়েট হবে। আর গাছের দিক যদি খেয়াল করা যায় তাহলে দেখা যাবে যে আমরা গাছে কোনো ডালপালা রাখিনি, অর্থাৎ গাছটি শুধু একটা মেইন স্টেমের উপর ভর করে উঠে গেছে। আর এটার কোনো সাইড ব্রাঞ্চ নাই, যে ব্রাঞ্চগুলো ছিল সেই ব্রাঞ্চগুলো আমরা কেটে দিয়েছি। আর এটা হলো ইয়েলো কালারের ওয়াটারমেলন, অর্থাৎ এখানে যে ওয়াটারমেলনটা হবে এটা 25, এটাও 30 দিনের মধ্যে পাকবে এবং খাওয়ার উপযুক্ত হবে, এবং এটাও প্রায় ইয়েলো কালারের হবে। আর এটাও এক একটা গাছে প্রায় দুইটা করে ওয়াটারমেলন হবে, একটা বা সর্বোচ্চ দুইটা হবে। তো এখানে আমাদের প্রায় সবগুলো গাছে পলিনেশন হয়ে গেছে এবং প্রতিটা ফলের বয়সই প্রায় 8 দিন, 7 দিন বা 6 দিন এরকম করে আছে। আর আমরা পলিব্যাগের মধ্যে কোকোডাস দিয়ে হাইড্রোপনিক সলিউশন দিয়ে এই চাষাবাদটা করতেছি, অর্থাৎ সয়েললেস কাল্টিভেশনটা করতেছি। আর আমাদের এই ওয়াটারমেলনটা রোজার প্রথম দিকে আমরা পেয়ে থাকবো, অর্থাৎ এপ্রিলের 10 তারিখ বা 14 তারিখের দিকে আমরা প্রথম হয়তো এটা পেয়ে থাকবো, কারণ তখন হয়তো এটার বয়স 1 মাস হবে। এই 1 মাসের মধ্যে আমরা এটা খাওয়ার উপযুক্ত হবে। তো বাজারেও তখন অ্যাভেলেবেল ওয়াটারমেলন থাকবে, বাট এটার টেস্টটা একটু আলাদা থাকবে, কারণ এটা সাইজে একটু ছোট এবং একা একজনে খেয়ে ফেলতে পারবে এরকম সাইজের ওয়াটারমেলন, এবং দেখতে অনেকটা লুক্রেটিভ সাইজ এবং খুব অ্যাট্রাকটিভ সাইজ, তাই যে কেউ সহজেই এই ওয়াটারমেলনটা কিনবে বলে আমরা মনে করি। কারণ আমরা এই গ্রিন হাউজের শুরু থেকে এই ওয়াটারমেলনটা করে আসছি, চাষাবাদ করে আসছি, এবং আমরা দেখলাম যে আমাদের যে কাস্টমারের কাছে আমাদের এই ওয়াটারমেলনের চাহিদাটা অনেক। তো সেই হিসাবে আমরা বলতে পারি যে আমাদের এই ওয়াটারমেলনটা কাস্টমাররা অনেক নেয়, অর্থাৎ কাস্টমারের কাছে অনেক চাহিদা আছে। তো সাইজে ছোটো থাকায় কাস্টমারের কাছে এটার চাহিদা খুব বেশি। তো কারণ একটা ওয়াটারমেলন একটা কাস্টমার একাই খেয়ে ফেলতে পারে, এরকম সাইজের ছোটো হয়ে থাকে আমাদের ওয়াটারমেলন। তো দেখা যাক আমাদের এই ওয়াটারমেলন কতটুকু এবার সাইজ আসে, অর্থাৎ কতটুকু ওয়েট হয়।